তো দেখো, 19 নম্বর শট, যেটা কিনা 14ই অক্টোবর দেওয়া হয়েছিল, এখানে প্রথম যে ছবিটা আছে এর মধ্যে কোন ছবিটি আলাদা? না, উত্তর হলো ডি। তার কারণ দেখো, আগের তিনটে ছবিতে যে স্কোয়ার বা বর্গক্ষেত্র, তার ভেতরের দিকের কোণাকুণি দুটো অন্য কিছু ছবি আছে। একদম প্রথমটাতে একটা বক্স করা আছে, 2 নম্বরে একটা কার্ভ করা আছে, 3 নম্বরে ত্রিভুজ করা আছে, 4 নম্বরে বৃত্ত করা আছে, বাট সেটা কিন্তু বাইরে থেকে ভেতরে সব জায়গাটা। তাহলে অপশান ডি হচ্ছে বিজাতীয়। পরের কোশ্চেন দেখো, ও কে না কে নয় তো, কেটা পড়তে গিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ, কেটা যেন মনে হচ্ছে পাশাপাশি উল্টে গেছে। ঠিক তেমনি পরেরটা তো সম্ভবত দেখো জে পাশাপাশি উল্টে গেছে, তারপর একটা সি পাশাপাশি উল্টে গেছে, একমাত্র ও উল্টে গেছে কিনা বোঝা যাচ্ছে না। দ্যাট মিনস ওর পার্শ্বীয় পরিবর্তন হয়নি। তাহলে অপশান এ হলো বিজাতীয় ছবি। এবারে এর পরের ছবিটা দেখো, চিনতে পারো কিনা, লেটারগুলো ইংরাজি অক্ষর বলে মনে হচ্ছে, বাট ভালো করে তাকিয়ে দেখো এটা ওপর নিচে উল্টে গেছে, ওপর নিচে। একদম প্রথমটা দেখো আর, তারপরটা এম, তারপরে টি, আর এটা দেখো এস, ওপর নিচে উল্টে গেছে কিনা বোঝা যাচ্ছে না, সোজাই আছে। তার মানে অপশান ডি হলো এখানে বিজাতীয় ছবি। নেক্সট, এবার দেখো শর্ট 20 যেটা ছিল 15 তারিখে, প্রথম ছবিতে দেখো চারটে ছবির মধ্যে আলাদা কোনটা? 3 নম্বর ছবিটা। কারণ প্রত্যেকটা ছবিতে দেখো তিন ছাড়া প্রত্যেকটা হাতল আছে, সবগুলো জলের পাত্র, কিন্তু 3 নম্বরের কোনো হাতল নেই। তার পরের ছবিতে আলাদা কোনটা? তার পরের ছবিতে আলাদা হচ্ছে পি, 4 নম্বর ছবিটা আলাদা। কারণ টি এল ভি এগুলো লিখতে গেলে দেখো সরল লেখা লাগে, এবং দুটো করেই সরল লেখা লাগে। টি এল ভি লিখতে গেলে দুটো করে সরল লেখা লাগে, কিন্তু পি লিখতে গেলে বক্ররেখা লাগে। তার মানে 4 নম্বর ছবিটা আলাদা। একদম শেষ যে ছবিটা দেওয়া আছে ভালো করে দেখো, একটা জলের পাত্র, কলসি ভাবো বা কুঁজো ভাবো, সেটাকে উল্টে পাল্টে এদিক ওদিক করে রাখা আছে। তো এখানে কোন ছবিটা আলাদা ভালো করে ভেবে দেখো, যেখানে কোন ছবিটা অন্যগুলোর থেকে আলাদা। তো ভালো করে ভেবে আমি দেখতে পেলাম যেটা, সেটা হলো যে দেখো 1, 2, 3 এবং 4 এই প্রত্যেকটা ছবি কিন্তু ওই কুঁজোটাকে কোন 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 করে রাখা আছে, কোনাকুনি করে রাখা আছে, একটু এদিক ওদিক করে রাখা আছে, হেলিয়ে রাখা আছে। ঠিক আছে, তাহলে একমাত্র 1 নম্বরটাতেই সোজা করে বসানো আছে আর প্রত্যেকটাতেই হেলানো, এছাড়া অন্য কোনো রকম কোনো পার্থক্য কিন্তু সেভাবে চোখে পড়ছে না। সুতরাং 1 নম্বরটাই আমি এখানে আলাদা ছবি বলে বিবেচনা করছি। ঠিক আছে, সবগুলোই হেলিয়ে আছে, 1 নম্বরটা সোজা করে বসানো আছে। আর আরেকটা দিক দিয়ে ভাবা যেতে পারে যে 4 নম্বর ছবির মতো করে রাখলে ভেতরে জল রাখা যাবে না, জলটা পড়ে যাবে, বাট 1, 2 এবং 3 এ কিছু না কিছু জল রাখা যাবে, সেদিক দিয়ে ভাবলে 4 নম্বর ছবিটা আলাদা। নেক্সট, শর্ট 21 যেটা 16 তারিখে দিয়েছিলাম, তার প্রথম ছবি দেখো, চারটে ছবির মধ্যে কোনটা আলাদা? 2 নম্বরটা আলাদা। কেন? 2 নম্বর বাদে প্রত্যেকটা ছবিতে দেখো ত্রিভুজ কিংবা চতুর্ভুজ সেটা ধীরে ধীরে বড় হয়েছে, একমাত্র 2 নম্বর ছবিতে বড় হয়ে আবার ছোট হয়ে গেছে। কোনাকুনি ওপর থেকে নিচের দিকে দেখো, ত্রিভুজটা আস্তে আস্তে বেড়েছে, চতুর্ভুজ আস্তে আস্তে বেড়েছে, বাট বৃত্তটা কিন্তু আস্তে আস্তে বাড়েনি, সো এটা আলাদা। তারপরের ছবিটা ভালো করে খেয়াল করো, একটা লোহার রড মাখিয়ে এস অক্ষর মতো লেখা হয়েছে, যেটা আমরা পাখা টাকা টাঙাতে ব্যবহার করি, এখানে কোনটা আলাদা? দেখো যদি আমি 1 নম্বর ছবিটাকে একটু ঘুরিয়ে দিই, তাহলে 3-এর সঙ্গে ম্যাচ করে যাবে, 3-টাকে একটু ঘোরাতে পারলে 4-এর সঙ্গে ম্যাচ করে যাবে, বাট কোনোভাবেই কিন্তু তুমি দেখো 1-টাকে ডান দিক দিয়ে ঘুরিয়ে কোনোভাবে 2-এর সঙ্গে ম্যাচ করতে পারবে না। তুমি ডান দিকে ঘোরাও ঘড়ির কাঁটার দিকে, অথবা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাতে থাকলে কখনোই তুমি 2-এর সঙ্গে ম্যাচ করতে পারবে না, 2-এর সঙ্গে ম্যাচ করাতে গেলে উল্টাতে হবে। অবশ্য আমাদের এখানে 2 নম্বর ছবিটা আলাদা। কোশ্চেন 4, স্পষ্টত বোঝা যাচ্ছে যে 2 নম্বর ছবিটা আলাদা, তার কারণ প্রত্যেকটা ছবিতে দেখো যে ফুলের পাপড়িটা কালো করা আছে ঠিক তার উল্টো দিকে একটা ছোট্ট করে ডট দেওয়া আছে, কিন্তু 2 নম্বরে
যে পাবড়ি কালো, ঠিক তার উল্টো দিকে ডট নেই। এবারে শর্ট 22, যেটা 17 তারিখে দিয়েছিলাম, দেখো প্রথম যে ছবি যাচ্ছে আছে, চারটি যে ছবি আছে একদম প্রথম দাগে, সেখানে আলাদা কোনটা না, আলাদা 3 নম্বরটা। তার কারণ 1, 2 কিংবা 4 প্রত্যেকটা ছবিকে দেখো বড় একটা কিছুকে ভেতর দিয়ে ভাগ করা হয়েছে। 1 নম্বরে চতুর্ভুজকে 4 ভাগে ভাগ করেছে, 2 নম্বরে ত্রিভুজকে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে, 4 নম্বরে বৃত্তকে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে, বাট 3 নম্বরে কিন্তু এমন কিছু করা হয়নি। দুটো আয়তক্ষেত্র একে অপরকে বাইরে থেকে ছেদ করেছে এবং সমান ভাগে ভাগ হয়নি, সুতরাং এটা আলাদা। তারপরে চারটে ছবি দেখো, 1, 2, 3, 4-এর মধ্যে কোনটা আলাদা? 4 নম্বর ছবিটা আলাদা। কেন না 1, 2 কিংবা 3, এই যে তিনটে পাশাপাশি ছবি আছে দেখো, সেটা কিন্তু ভেতরে কর্ণগুলো একটা বিন্দু থেকে টানা হয়েছে। অর্থাৎ প্রথম যে পঞ্চভুজটা রয়েছে না ষড়ভুজ, সবগুলোই ষড়ভুজ, বাট প্রথম তিনটে ছবিতে ষড়ভুজের কোনো একটা বিন্দু থেকে যতগুলো কর্ণ টানা, 2 নম্বরেও তাই, একটা বিন্দু থেকে যতগুলো কর্ণ টানা যায় সেগুলো টেনে দেখিয়েছে, 3 নম্বরেও তাই, বাট 4 নম্বরে তা কিন্তু নয়, একটা বিন্দু থেকে সকল কর্ণগুলো দেখায়নি, বরং বিপরীত শীর্ষবিন্দুগুলো জুড়ে যে তিনটে কর্ণ পেয়েছে সেগুলো ছেদ করেছে মাঝে, অর্থাৎ অপশান 4 আলাদা। এবারে একদম শেষের যে 4টে ছবি আছে সেই সেটটা দেখো ভালো করে, এখানে একটা স্প্রিংয়ের মাথায় ডট দিয়েছে, ফলে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভেবে দেখবো। 1 নম্বর ছবিটাকে দেখো উল্টে দিলে 2 নম্বরটা পাওয়া যাবে, তবে পুরোপুরি উল্টাতে হবে, ঠিক আছে না? 2টাকে ঘুরিয়ে দিলে 3 হবে না, কিন্তু 1টাকে দেখো, 1টাকে যদি ডান দিকে আমরা 90 ডিগ্রি ঘোরাতে পারি 3 হবে, 3টাকে 90 ডিগ্রি ডান দিকে ঘোরাতে পারলে 4 হবে, বাট কোনোভাবে কিন্তু 2টা পাওয়া যাবে না। অর্থাৎ ক্লক ওয়াইজ ঘোরালে 1 নম্বরটাকে 2 আসবে না, ক্লক ওয়াইজ ঘোরালে 1 নম্বরটাকে ক্লক ওয়াইজ ঘোরালে 3 আসবে, ক্লক ওয়াইজ ঘোরালে 4 আসবে, কিন্তু 2 কখনো আসবে না। তাহলে 2 নম্বর ছবিটা আলাদা, উত্তর 2। এবারে ছবিগুলো খেয়াল করো, একদম প্রথমে যে 4টে শেড দেওয়া আছে দেখো, 2টো করে পতাকা কোনাকুনি বা ক্রস করে আটকে তলায় 1টা ডট, পরের ছবিটাও তাই, হয়তো পাশাপাশি উল্টে গেছে ঠিকই, বাট কোনাকুনি 2টো পতাকা দিয়ে মাঝে 1টা ডট আছে তলায়, 4 নম্বরেও তাই, বাট 3 নম্বরে দেখো 2টো পতাকা কোনাকুনি দিয়েছে, ডটটা কিন্তু ওপরেই আছে হিসেব মতো, পতাকার দিকেই ডট আছে, সব 3 নম্বরটা আলাদা। পরের 4টে যে ছবি আছে এখানে জেড মতো দেখাচ্ছে, তো দেখো ভালো করে দেখো, 1 নম্বরটাকে যদি আমি ডান দিকে ঘুরিয়ে দিই 3 নম্বরটা পাবো, ডান দিকে নয় সরি অ্যান্টি ক্লক ওয়াইজ বাঁদিকে ঘুরিয়ে দিলে, 3টাকে বাঁদিকে ঘোরালে 4 পাবো, বাট কোনোভাবেই দেখো বাঁদিকে ঘুরিয়ে বা ডান দিকে ঘুরিয়ে 1 থেকে 2 করা যাবে না, 1 নম্বর ছবিটাকে কোনোভাবে 2 নম্বরের মতো অরিয়েন্ট করা যাবে না, করতে গেলে তোমাকে যেটা করতে হবে আয়না ছবি করতে হবে, পুরোপুরি পাশাপাশি হরাইজন্টালি ওল্টাতে হবে, সো 2 আলাদা। শেষে 4টে ছবি দেখো, সেখানে প্রথম ছবিটা আলাদা, তার কারণ এখানে 2টো মাত্র ত্রিভুজ আছে, কিন্তু দেখো পরের 4টে ছবিতেই, পরের যে 3টে ছবি 2, 3 এবং 4, 1টা করে চতুর্ভুজ এঁকে তার কর্ণগুলো এঁকে ভেতরে 4টে করে ত্রিভুজ করা আছে, সো স্পষ্টতই এখানে 1 নম্বর ছবিটা আলাদা। এবার দেখো লাস্ট দিন যেটা দিয়েছিলাম গতদিন, এখানে যে প্রথম যে 4টে ছবি তার মধ্যে ভালো করে খেয়াল করে দেখো, তীরের অভিমুখটা খেয়াল করে দেখবে, দেখো 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ছবিতে 1টা তীর আছে আর বাদ বাকি দেখলাই কাটি, 2টো দেখলাই কাটি, বাট 2 নম্বরে 2টো তীর 1টা দেখলাই কাটি, শুধু তাই নয়, 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরে দেখলাই কাঠিগুলোর মাথা যেদিকে, তীরের মাথা তার উল্টো দিকে, সুতরাং 2 নম্বর ছবিটা আলাদা। তারপরে যে 4টে ছবি আছে তার সেটটা খেয়াল করে দেখো, 3টে বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, বাট 4 নম্বর ছবিটা সবার থেকে আলাদা, কারণ 3টে বৃত্ত প্রত্যেকেই প্রত্যেককে ছেদ করেছে, বাট বাদ বাকি 3টে ছবিতে কিন্তু প্রত্যেকে প্রত্যেককেই ছেদ করেনি, একে
দুয়ে এবং তিনে, এই ছবি তিনতে দেখো মাঝের বৃত্তটা অন্য দুটো বৃত্তকে ছেদ করেছে, বাট চার নম্বরের তিনতে বৃত্তের তিনজনেই তিনজনকে ছেদ করেছে, তো চার নম্বর ছবিটা আলাদা। তারপরে লাস্ট ছবি যেটা আছে, লাস্ট যে সেটটা রয়েছে, সেখানে ভালো করে খেয়াল করে দেখো দু নম্বর ছবিটা আলাদা, হাতের পজিশনটা খেয়াল করো। তবে এক নম্বরের হাতের পজিশন দুটো ওপরে, তিন নম্বরের দুটো হাতি নিচে, চার নম্বরের দুটো হাতি উপরে, মানে হাতের পজিশন আইদার ওপরে অথবা নিচে একই দিকে, কিন্তু একমাত্র দু নম্বর ছবিতে হাতের পজিশন দেখো দুটো উল্টো দিকে, একটা ওপরে একটা নিচে, সব দু নম্বর ছবিটা আলাদা। তো দেখো ১৯ নম্বর শট, যেটা কিনা 14ই অক্টোবর দেওয়া হয়েছিল, এখানে প্রথম যে ছবিটা আছে এর মধ্যে কোন ছবিটি আলাদা, না উত্তর হলো ডি। তার কারণ দেখো আগে